সিঙ্গুর থেকে এই বিতর্কিতের শুরু, সেই সিঙ্গুর থেকে তোমাদের এই আন্দোলন লংমার্চ। এই লংমার্চকে আটকে দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়েছে। কাজের দাবি, স্কুলে কলেজে পড়াশোনার দাবি, পুলিশ দিয়ে তাণ্ডব করে সেই যদি গণতান্ত্রিক অধিকার আটকাবার পুলিশ চেষ্টা করে, তার দায় পুলিশকে নিতে হবে। পুলিশ অফিসাররা কিন্তু রেহাই পাবেন না, মুখ্যমন্ত্রী তাদের রক্ষা করতে পারেন না, প্রয়োজনে তাদেরকে আমরা আদালতে নিয়ে যাব। এই গণতান্ত্রিক আন্দোলন তাণ্ডব করে ভাঙার অপরাধে পুলিশ অফিসারদের শাস্তি হবে, তার জন্য প্রস্তুত থাকুন। আমাদের গণতান্ত্রিক দাবি, আমাদের বক্তব্য নবান্নে পৌঁছে দেওয়ার ব্যবস্থা পুলিশকে অনুরোধ করছি আপনারা করুন। সেই অনুরোধ না করে কোনো তাণ্ডব করলে তার দায় পুলিশকে নিতে হবে। যে 10 লক্ষ প্রতীকী আবেদন নিয়ে তোমরা আজকে হাঁটছ, সেই আবেদন কি পৌঁছে দেওয়া হবে? আমরা তাই দাবি নিয়ে যাচ্ছি, সেইটা নিয়েই আমরা নবান্নে পৌঁছতে যাচ্ছি, সেইটা নিয়ে আমরা নবান্নে পৌঁছাবো। পুলিশ সেইটা ব্যবস্থা করবে, তার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার খরচ স্কুল কলেজে কমাতে হবে, পড়াশোনার সুযোগ দিতে হবে সবাইকে, এবং পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে কারখানা তৈরি করে বেকার ছেলেদের হাতে স্থায়ী কাজ দিতে হবে। এই দাবিতে 12টি বাম ছাত্রজীব সংগঠনের ডাকে আমরা সিঙ্গুর থেকে নবান্ন পদযাত্রা করছি। গতকাল 18 কিলোমিটার পথ হেঁটেছি, আজকে আরও 4 কিলোমিটার হাঁটবো, নিজের পেটের জ্বালায়, নিজের হাতে এরা চাকরির জ্বালায়। আর যতক্ষণ অবধি না আজকে আমাদের চাকরির গ্যারান্টি মমতা ব্যানার্জি ওখানে বসে দেবেন, আমরা কিন্তু নবান্নে বসে থাকা মন্ত্রীদের চাকরি কতদিন থাকবে সেই গ্যারান্টি নিতে পারব না। বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ, বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে
আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।